একদিকে টিকাকরণ অন্যদিকে মাধ্যমিকদের টেস্ট পেপার বিলি আবার উচ্চ মাধ্যমিকদের ফর্ম ফিল আপের ডেট ঘোষণা এই সমস্ত ঘটনাকে যদি আমি জুড়ে দিই তাহলে কিন্তু আমরা অনেকটাই নিশ্চিত হতে পারছি এবছর তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা অবশ্যই অবশ্যই হচ্ছে সেই জন্য যে সমস্ত বন্ধুরা তোমরা একটু টেনশন করছিলে যে আদৌ তোমাদের পরীক্ষা হবে কি হবে না এবং তোমরা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থেকে কিন্তু পড়াশোনা করতে পারছিলে না তোমাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো নোটিশ কিন্তু প্রকাশিত হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এর সঙ্গে সঙ্গে একাদশ শ্রেণীর মেয়েদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ খবর রয়েছে আজকের ভিডিওটা বন্ধুরা সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিও শুরুতেই অবশ্যই তোমাদের কাছে একটা লাইক আশা করছি তো চলো বন্ধুরা দেখো আজকে কিন্তু মাধ্যমিক শিক্ষা পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছে নোটিশটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশে পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে যে তোমরা জানো যে বিগত কয়েক বছর ধরে কিন্তু মাধ্যমিক ছেলে মেয়েদের বিনামূল্যে টেস্ট পেপার দেওয়া হয় তো গত বছর যেহেতু পরীক্ষা হয়নি সেই জন্য কিন্তু গত বছর টেস্ট পেপার দেওয়া হয়নি কিন্তু এবছর কিন্তু পূর্বেই ঘোষণা করা হয়েছিল ছেলেমেয়েদের টেস্ট পেপার দেওয়া হবে অর্থাৎ রাজ্যের যে স্কুলগুলিতে টেস্ট পরীক্ষা হয়েছে সেই সেই সমস্ত স্কুলগুলোর টেস্টের প্রশ্ন জোগাড় করে টেস্ট পেপার তৈরি করা হবে এবং সেই টেস্ট পেপার ছেলেমেয়েদের দেওয়া হবে পূর্বেই সেই খবরটা আমরা তোমাদেরকে দিয়েছিলাম এবং সেই টেস্ট পেপার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে ও বিভিন্ন জেলার বা বিভিন্ন জায়গার যে ডিআই অফিস আছে সেখানে কিন্তু টেস্ট পেপারগুলো চলে এসছে এবং এই অফিসিয়াল নোটিসে কিন্তু পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে স্কুলের যে হেডমাস্টার মশাই তাদের কিন্তু যোগাযোগ করতে বলা হয়েছে এই ডিআই অফিসে এবং সেখান থেকে তোমার এই টেস্ট পেপারগুলো মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য কালেক্ট করার কথা বলা হয়েছে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু খুব দ্রুত অর্থাৎ দুই চার দিনের ভিতর থেকে কিন্তু তোমরা স্কুল থেকে ইনফরমেশন পেয়ে যাবে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বিভিন্ন জায়গা থেকে তোমাদের স্কুল থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে কবে তোমরা স্কুল থেকে টেস্ট পেপারটা সংগ্রহ করবে এবং টেস্ট পেপার পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা আর যে বাকি দুই তিন মাস তোমাদের আছে এই দুই তিন মাস কিন্তু তোমাদের জোর কদমে পড়াশোনা শুরু করে দিতে হবে এবার আসতে আমরা একাদশ শ্রেণীর ছেলেমেয়েদের জন্য দেখো একাদশ শ্রেণীর ছেলেমেয়েরা চিন্তা চিন্তাভাবনা করছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো কী হবে না হবে কিছু বুঝতে পারছি না ফাইনাল পরীক্ষা আদৌ হবে কি হবে না বিভিন্ন রকম বিষয় চলছে কিন্তু তাহলে আমাদের একাদশ শ্রেণীর মেয়েদের কী হবে দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাও নিজ নিজেই স্কুলে হবে এবং তার সঙ্গে সঙ্গে একাদশ শ্রেণীর ছেলেমেয়েরা অন্য অন্য বছর যেরকম এক নিজ স্কুলে পরীক্ষা দিত ঠিক একই রকমভাবে কিন্তু একাদশ শ্রেণীর ছেলেমেয়েরাও নিজ স্কুলে পরীক্ষা দেবে এবারে আমি আসছি উচ্চ মাধ্যমিকের গুরুত্বপূর্ণ একটা নোটিশ নিয়ে দেখো উচ্চ মাধ্যমিকেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আজকে একটা নোটিশ দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে আগামী ছয় থেকে চোদ্দ তারিখের ভিতরে কিন্তু মেয়েদের ফর্ম ফিল হবে অর্থাৎ যারা দু হাজার বাইশ সালে ফাইনাল পরীক্ষা দিতে চলেছে এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের কিন্তু যে ফর্ম ফিল আপ হয় পরীক্ষার জন্য এই ফর্ম ফিল কিন্তু তোমাদের আগামীকাল অর্থাৎ ছয় তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত চলতে থাকবে ঠিক আছে তো দেখো এই যে ফর্ম ফিল প্রক্রিয়া টেস্ট পেপার দেওয়া এদিকে টিকাকরণ এই সমস্ত কিছু কিন্তু আমাদের এটাই ইঙ্গিত বহন করে আমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু অবশ্যই হচ্ছে সেই জন্যে একদম ডিমোটিভেট না হয়ে অবশ্যই আমাদের জোর কদমে কিন্তু বন্ধুরা পড়াশোনা করতে হবে তো বন্ধুরা এই সুন্দর খবরটার জন্য অবশ্যই অবশ্যই তোমাদের কাছ থেকে একটা লাইক আশা করবো তো বন্ধুরা আজকের এই আপডেটটা এই পর্যন্ত সকল ভালো থেকো এবং সুস্থ থাকো